লন্ডনে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ ইউকের উদ্যোগে বঙ্গবন্ধু বাঙালি জাতি ও স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও স্থপতি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত 7:30টায় পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে শিক্ষাবিদ ও গবেষক ডক্টর মোহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং আজম খান ও অধ্যাপক মোহাম্মদ শাহজাহানের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হাবিব রহমান। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাক্তার মোস্তফা কামাল বকুল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আবু মুসা হাসান।